গত কিছুদিন আগে রাজশাহীর এক যুবক চারজন স্ত্রীর সঙ্গে সংসার করেছেন, সে বিষয়টি আপনারা দেখেছিলেন। কালকে থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাতজন স্ত্রী নিয়ে এক যুবক সংসার করছে। এক বা দুই নয়, একসঙ্গে সাত স্ত্রীকে নিয়ে সুখের সংসার করছেন কুষ্টিয়ার রবিজুল। মায়ের মানত এবং শখের বশেই নাকি সাত বিয়ে করেছেন তিনি। এবং এই সাতজন স্ত্রী নিয়ে যে সংসার করছে, এটা নিয়ে আলোচনা সমালোচনা অনেক কিছুই হচ্ছে। সত্যিকার অর্থে নিউজটা দেখার পরে আমাদের কলিজাটা কেঁপে উঠেছে যে মানুষ আসলে বুঝলো কি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু বিষয় ছিল খাস, এগুলো তার জন্যই আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, আপনার আমার জন্য না। আমভাবে এগুলো আল্লাহ তাআলা আপনার আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবশ্যক করেন নাই। একসঙ্গে চারজন স্ত্রী একজন পুরুষ গ্রহণ করতে পারে, কিন্তু সাতজন স্ত্রী একসঙ্গে গ্রহণ করা সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে হারাম। আমি তিনবার বললাম, কারণ কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সতী সাধ্বী যে সমস্ত মেয়েগুলো আছে সে মেয়েগুলোকে তোমরা বিয়ে করাও, যারা দাসদাসী। এখন তো দাসদাসীর বিষয় নাই, সুতরাং ওটা আলোচনার প্রয়োজন নাই। যে নারীদের বয়স হয়ে গেছে সে নারীদের বিয়ে শাদী করানোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এখন একজন যুবক এবং যুবতী যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তার বিধান আছে যে একজন নারী একজন স্বামীকে গ্রহণ করবে, একজন স্বামী সামর্থ্য যদি থাকে একসঙ্গে চারজন স্ত্রীকে রাখতে পারে। তবে এটা ম্যান্ডেটরি না, আপনার জন্য আবশ্যক না, ভুল বুঝবেন না। অনেকে মনে করে যে একাধিক স্ত্রী গ্রহণ করা এটা মনে হয় ম্যান্ডেটরি কোনো বিষয় বা অত্যাবশ্যক কোনো বিষয়। দেখেন, আবারও বলি, ইসলাম এটাকে আপনাকে উৎসাহিত করেনি। ইসলাম তাদের জন্য উৎসাহ দিয়েছে কাদের, যাদের আর্থিক, যাদের শারীরিক সামর্থ্য আছে এবং জেনা ব্যবচারে লিপ্ত হয়ে যাওয়ার সময় সম্ভাবনা আছে। দেখা যাচ্ছে এক স্ত্রী আছে, তারপরে অন্য নারীর দিকে তার চোখ যাচ্ছে বা জেনা ব্যবচার করে বেড়াচ্ছে। এখন সে যদি চায় যে একাধিক স্ত্রী গ্রহণ করলে জেনাহের পথ থেকে সে ফিরতে পারবে, সে মানুষটি বিবাহ করবে একাধিক। কিন্তু আওয়ামভাবে প্রত্যেকের উপরে বিবাহ একাধিক করা ফরজ বিষয়টা এরকম না। বিয়ে কিন্তু সবার জন্য ফরজ না ভাই, বিয়ে কারোর জন্য সুন্নাহ, বিয়ে কারোর জন্য ফরজ, বিয়ে কারোর জন্য হারাম, বিয়ে কারোর জন্য ওয়াজিব বা অত্যাবশ্যক একটা বিষয়। এখন আপনি বলবেন যে এগুলো ব্যাখ্যা করে বলেন, ব্যাখ্যা এর আগেও একদিন করেছিলাম। এবং হানাফি মাজহাবের একটি রায় আছে, ইসলামিক স্কলাররা এইভাবে রায়টা পেশ করেছেন। ধরেন আপনার আর্থিক সচ্ছলতা আছে, শারীরিক সক্ষমতা আছে, জেনা ব্যবচারে লিপ্ত হয়ে যাওয়ার 100% সম্ভাবনা আছে, তার মানে বিয়ে না করলে আপনি জেনার মধ্যে লিপ্ত হচ্ছে নিয়মিত, আপনার উপরে বিয়ে করা ফরজ বা আপনার উপরে বিয়ে করাটা আবশ্যক, অত্যাবশ্যক, ওয়াজিব। আচ্ছা, দুই নম্বর, আপনার শারীরিক এবং আর্থিক সামর্থ্য আছে কিন্তু আপনি জেনাহের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বিধায় আপনি করবেন, আপনার জন্য সুন্নাহ। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার দলভুক্ত না। তো নবীজি বিয়ে করেছেন বিধায় আপনি করছেন, সুন্নত পালনের জন্য আপনি সওয়াব পাবেন। বিয়ে শাদী কেউ যদি না করে, ধরেন তার শারীরিক সক্ষমতা নাই, আর্থিক সক্ষমতা নাই, মেয়েদের প্রতি আগ্রহ নাই, কোনো আসক্তি তার ভিতরে নাই, তার থেকে বংশ টিকিয়ে রাখাও সম্ভব না, এই ব্যক্তির বিয়ে করা যদি সে সুন্নাহ পালনের জন্য করে সেটা ভিন্ন কথা, কিন্তু তার জন্য বিয়ে করা ইসলামিক স্কলাররা বলছে এটা জায়েজই নাই, এটা তার জন্য হারাম। কারণ কি, যে মেয়েটাকে বিয়ে করছে তার শারীরিক চাহিদা বা আক্ষেপ না থাকতে পারে, কিন্তু যে মেয়েটা তাকে বিয়ে করছে তার শারীরিক চাহিদা থাকতে পারে। তো সেক্ষেত্রে কী হবে, পরবর্তীতে বিশৃঙ্খলা বা ফেতনা দেখা যাবে। এই জন্য ইসলামিক স্কলাররা বলছেন তাদের জন্য হারাম যাদের শারীরিক সক্ষমতা নাই, যাদের আর্থিক সক্ষমতা নাই, এবং যে মানুষগুলোর জেনা ব্যবচারে লিপ্ত হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাও নাই, আসক্তি নাই কোনো নারীদের প্রতি, এরা বিয়ে করবে না, এদের জন্য বিয়ে করাটা নিষিদ্ধ। লজ্জাস্থানের সমস্যা, নারী না পুরুষ বোঝার কোনো কায়দা নাই, এরকম রোগ বালাই হয়ে গেছে এবং তার থেকে বংশ ঠিকবে না, নারীদের প্রতি কোনো খাহিসাত্তার নাই, সে মেয়ে বা সেই পুরুষ বিয়ে করবেন না। তো আসলেই বিয়ে করা সবার জন্য ফরজ বিষয়টা উন্মুক্তভাবে বলাটা ঠিক না। আর একাধিক বিয়ে, যে ভাই এই সাতটা বিয়ে করেছেন, আমি তাকে একটা কথা বলি, আপনি বলছেন যে মানতের জন্য এই বিয়েটা করেছেন, সম্পূর্ণরূপে হারাম কাজ আপনি করেছেন, এক্ষণে তওবা করে আপনি তিন স্ত্রীকে এই মুহূর্তে পারিবারিকভাবে বসে, শরিয়া যদি আপনি ফলো করে থাকেন বা মুসলিম নিজেকে যদি দাবি করে থাকেন, অবশ্যই তিনজন স্ত্রীকে আপনি এই মুহূর্তে বসে আলাদা হয়ে যাওয়ার আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। কারণ কি, এটা আপনার জন্য হারাম। এখন যে জীবনটা যাপন করতেছেন আপনি একসাথে সাত স্ত্রী, এটা আপনার জন্য জায়েজ নাই, এটা নিষিদ্ধ। আল্লাহ তাআলা কি বলছেন, ফাঙ্কিহু মা তাওবা লাকুম মিনান নিসা ইমাসনা ওয়া সুলাসা রুবা, চাইলে একাধিক স্ত্রী তোমরা গ্রহণ করতে পারো, দুই তিন এবং চার। ফা ইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি তোমরা আশঙ্কা করো যে ইনসাফ কায়েম করতে পারবে না, তাহলে একটার মধ্যেই তোমরা ক্ষান্ত থাকো। তাহলে আপনি কেন এতগুলো বিয়ে করতেছেন, এটা তো আপনার জন্য জায়েজ নাই।
আপনি যদি অমুসলিম হয়ে থাকেন, আপনি যদি আল্লাহকে ফলো না করেন, শরিয়া বেসড কোনো কাজ যদি আপনার করার টার্গেট বা চিন্তা না থাকে, শরিয়া যদি ফলো না করেন, আপনার কথা ভিন্ন। কারণ আপনি ইসলামের যে ডিপ্লোম্যাটিক জোন, এই ডিপ্লোম্যাটিক জোনে আপনি এখনও প্রবেশ করেন নাই, আপনার ব্যাপারে কোনো মশলা নাই, আপনার ইমান থাক আছে না নাই, এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। সুতরাং যদি আপনি শরিয়া মানেন, অবশ্যই মই মুরব্বী নিয়ে বসেন, আলেমদের সাথে মশওয়ারা করেন, এবং এই মুহূর্তে আপনি চারের অধিক যে স্ত্রীগুলো আপনি রেখেছেন এদের ব্যাপারে আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন এবং আলাদা হয়ে যাওয়ার আপনি চেষ্টা করেন, এটা আপনার জন্য মঙ্গলজনক হবে। আর যদি এটা না করেন, শরীয়তের একটা বিষয়কে আপনি ফলো না করে, আপনি বিশৃঙ্খল আচরণ করে, আপনি যদি মনে করেন আমৃত্য রেখে দেন, তাহলে সারা জীবন আপনি হারামের মধ্যে থাকলেন, এটা আপনার জন্য কিন্তু আমাদের পরামর্শ, ভালোবেসে আপনাকে পরামর্শ দিচ্ছি। আর বাংলাদেশে যারা আছেন এরকম যে একাধিক চার জায়গায়, পাঁচ জায়গায়, ছয় জায়গায়, সাত জায়গায় বিয়ে করে রেখেছেন, আপনারাও কাজগুলো ঠিক করেন নাই, একসাথে চারের অধিক স্ত্রী গ্রহণ করা এটা ঠিক না। আশা করি আপনারা আমার কথা বুঝেছেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম সাদাকাল্লাহুল আযীম। ওয়াকালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'আ মিনকুমুল বা'আতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দুলিল বাসার ওয়া আহসানুলিল ফারাজ। صدق رسوله النبي الامين ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সুপ্রিয় দর্শক, সমসাময়িক যে কোনো বিষয় আমরা আপনাদের সামনে ক্লিয়ার কনসেপ্ট যাতে করে আপনাদের তৈরি হয়, সেজন্য যখন শরীয়তের কোনো বিষয় আমাদের সামনে উপস্থাপিত হয়, আমরা সে বিষয়গুলো কথা বলার চেষ্টা করি কোরআন এবং সুন্নাহের আলোকে, যাতে করে আপনাদের স্বচ্ছ ধারণা তৈরি হয়।